চন্দ্রকোনা 2 নম্বর ব্লক সমবায় সমিতি সমূহের উদ্যোগে রামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আজ পালিত হল 68তম নিখিল ভারত সমবায় সপ্তাহ। 14 নভেম্বর 2021 রবিবার হইতে 20 নভেম্বর 2021 শনিবার পর্যন্ত সারা দেশে 68তম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা, শ্রী সজল রায়, কৌশিক কুলভি, উপনীতা চ্যাটার্জি, শঙ্কর ঘোষ, সুতপা মান্ডি, গ্রাম পঞ্চায়েত প্রধান। অনুষ্ঠানের মূল লক্ষ্য সমবায় সমিতিগুলির উন্নয়ন ঘটানো। সময়ে তাদেরকে হার্দিক অভিনন্দন রইল। আজকে মূলত যে সময় নিয়ে আলোচনা হচ্ছে, এটা মূলত কৃষি প্রধান এলাকা, যিনি আমার বিগত বক্তা বলছিলেন যে সমস্যাগুলোর কথা, আমরা এই সমস্যাগুলো অনেক আগের থেকে দেখছি সময়ের মধ্য দিয়ে। এবং এর আগে যে কেন্দ্রীয় সরকার দেখেছেন যে বিভিন্ন ব্যাংক এক কাছে করে দিচ্ছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিচ্ছে, সেখানে কোন রকম সাধারণ মানুষকে পরিষেবা তো দূরের কথা, স্টেট ব্যাংকে ঢুকবেন যেন বুদ্ধ করে তাড়িয়ে দেওয়া খুশিলের মতো আচরণ করছে, সেখানে কোন রকম মানুষ পরিষেবা পায় না। সেখানে আমার যে সমস্ত ক্ষুদ্র প্রান্তিক চাষিরা, তারা আমার সময় থেকে ঋণ নিয়ে বিভিন্ন মহাজনের কাছে দিয়ে ঋণগ্রস্ত হয়ে তারা চাষবাস আবাদ করছে এবং এই সময়গুলিকে বাঁচিয়ে রেখেছে। যারা লোনি মেম্বার বিভিন্ন জায়গায় রয়ে গেছেন তাদেরকে অনুরোধ করব যে আপনাদের সহযোগিতায় এই সময়গুলি চলছে, আপনারা চেষ্টা করবেন, যেহেতু আপনাদেরই টাকায় এই সময়টা প্রতিপালিত হয় চলে, আপনারা সময় যদি ঋণটা পরিশোধ করেন তাহলে কিন্তু সময় আরো বড় হবে এবং সরকার অবশ্যই সেদিকে দৃষ্টিগোচর করবে। ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে আমি লোন নিলাম, লোনটা আমার কাজে লাগলো, অথচ আমার আলু চাষ হয়ে গেল, আলু চাষ থেকে আমি প্রফিটও করলাম, সেখানে আমি হলে আমার মেয়ে বিয়ে দিচ্ছি আর না হলে বা জিনিস কিনে নিচ্ছি বা জমি জায়গা কিনে নিচ্ছি, এটাও একটা সময়ের পক্ষে যতটা কষ্টকর, একটা সময় যারা চালায় যারা ম্যানেজার এবং যারা কর্তৃপক্ষ তাদের কাছে কি যন্ত্রণাদায়ক, যারা কি তারা কি কষ্ট পায় একমাত্র তারা বলছে। কখন সরকার একটু ছাড় দেবে, কখন সরকার সেদিকে তাকিয়ে বসে থাকবে, সেদিকে ম্যানেজার বা কর্তৃপক্ষকে চেয়ে বসতেন। বিভিন্ন জায়গায় তারা ছুটে বেড়ায় যে কোন কিরকম সাহায্য কোনখানে চাষি দিকে দিলে সেই চাষিরা উপকৃত হবে। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সবাই মিলে, আমরা যদি সবাই মিলে সাহায্য সহযোগিতা না করি তাহলে কিন্তু কিছুই করা থাকবে না, সময়গুলো আস্তে আস্তে উঠে যাবে। আর একমাত্র সবাইগুলোই পারে কৃষককে সাহায্য সহযোগিতা করতে। আপনারা গতকাল দেখেছেন যে কৃষকদের তাদের আন্দোলনের জোর কেন্দ্রীয় সরকারকে বাধ্য করেছে কৃষি আইন প্রত্যাহার করে। অতএব আপনারা যেমন এদিকটাও দেখছেন, আবার সময়গুলো আপনাদের দ্বারা প্রতিপালিত হবে, সময়গুলোর দিকে উন্নত রাখবে, সময়গুলো যদি ঠিকভাবে তারা কাজ করে। রবীন্দ্রনাথ
সপ্তাহ পালনের উদ্দেশ্য কি? সবাই সপ্তাহ পালনের উদ্দেশ্য হচ্ছে, এটা তো কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, এটা সোসাইটি, সাধারণ কৃষক দিকে নিয়ে এই সমিতি গঠিত হয়েছে। সেই সমিতি গঠন হয়েছে সারা ভারতবর্ষে এই কৃষকরা এই মহাজনী প্রথার উচ্ছেদের জন্যে, যে সরকারের তরফ থেকে এগুলোকে লাইসেন্স দিয়েছে এবং অনুমোদিত করেছে, যার একটা পরিচালক মণ্ডলী গঠন করে দিয়েছে, দিয়ে সেটা কর্মচারীরা যারা পরিচালক মণ্ডলীর কর্মচারীরা যারা সেই কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে তারা টাকা নিয়ে সমবায় সমিতিকে ঋণ নেবে এবং সেই ঋণ নিয়ে কৃষকরা সহজ শর্তে সরলভাবে ঋণ নেবে কম সুদে, সেই টাকা দিয়ে তারা চাষ করবে, করে তাদের আর্থিক উন্নতি সাধন করবে। সেই সমিতি যে তৈরি হয়েছে তার থেকে আস্তে আস্তে তার সিদ্ধি হচ্ছে, এইটাকে স্মরণ রাখার জন্যে এবং তার উন্নতি সাধনে আরও সিদ্ধি কামনা করার জন্যে প্রতি বছরই সাত দিনব্যাপী সারা ভারতবর্ষে এই সমবায় সপ্তাহ উদযাপন হয়। এই সভা থেকে সাধারণ গ্রাহকদের জন্য কী বার্তা দিলেন? সাধারণ গ্রাহকদের জন্য যাদের যাতে করে সভা থেকে আমাদের এই যে চন্দ্রহানা ব্লক সমবায় সমিতি 23টি সমিতি আছে, তার 23 জন ম্যানেজার আছে এবং পরিচালক মণ্ডলী আছে, তাদেরকে দেওয়া হলো যাতে এই যে সমিতির শ্রীবৃদ্ধি হচ্ছে, আরও যাতে আগামী দিনে আরও দ্রুতগতিতে সমিতির শ্রীবৃদ্ধি হয় এবং সদস্যরা আরও যাতে ভালো করে সেবা পায়, সহজ শর্তে লোন কৃষি ঋণ বেশি বেশি পায়, সেই সব সহায়তা করার জন্যে তার বার্তা আজকে সমবায় সমিতিকে দেওয়া হলো ব্যাংকের তরফ থেকে। আপনার নাম? আমার নাম বিজয় পান।